নমস্কার বন্ধুরা, আজ আমি চোখের একটা প্রবলেম যেটা টেরিজিয়াম বলা হয়, সেই টেরিজিয়াম কাদের হয় এবং কি প্রবলেম এর থেকে অ্যারাইজ করে সেইগুলো নিয়ে আজকে একটা ছোট্ট ভিডিও করব। এবং এই ভিডিওর মধ্য দিয়ে আমি বলতে চাইছি, যারা আমরা সাধারণ মানুষ এবং যারা সূর্যালোকে বেশি কাজ করে বা ওপেন ফিল্ডে যারা বেশি কাজ করে তাদের কিন্তু এই টেরিজিয়াম হয়। টেরিজিয়াম একটা স্পন্টেনিয়াস গ্রোথ যেটা কনজাংটিভার উপর, এটা ভেসেলস দিয়ে একটা টিস্যু যেটা অনেক সময় কর্নিয়ার উপর দিয়ে চলে যায় এবং কর্নিয়াকে যে পুরোপুরি চাপা দিয়ে দেয় সেই রকম নয়, এবং এটা যেটা দেখা গেছে যে এটাতে ব্লাড ভেসেলস যেমন থাকে, কিছু টিস্যু থাকে যেটা ভিশনকে যে ব্লক করে দেবে সেই রকম নয়, কিন্তু এটা কর্নিয়ার অনেকটা অংশ জুড়ে কিন্তু চাপা পড়ে যেতে পারে। এবং এটা অনেক সময় এমনও হয়, এটা এটা স্পন্টেনিয়াসলি তৈরি হয় বা গ্রোথ হয় কনজাংটিভার উপর দিয়ে মাংস পেশি অল্প অল্প করে গিয়ে কালো যে অংশ কর্নিয়া যেটা বলি সেটাকে আস্তে আস্তে চাপা দিয়ে দেয়। আবার অনেক সময় দেখা গেছে কোনো ট্রিটমেন্ট ছাড়াই কিন্তু এটা ভালো হয়ে গেছে। এই টেরিজিয়াম বেশিরভাগ ক্ষেত্রে আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষ যারা খুব রোদের মধ্যে পরিশ্রম করেন, ওপেন ফিল্ডে যারা হার্ড ওয়ার্ক করেন এবং তাদের ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটা হয়। তো এটা প্লেন এমনি আই ড্রপস, গগলস বা যেটা সানগ্লাস বলি এই রকম, বা কিছু আই ড্রপস আছে যেইগুলো দিয়ে ব্যবহার করলে কিন্তু এইগুলো বেশিরভাগটাই ভালো হয়ে যায়। এবং এর সবচেয়ে সমস্যা হচ্ছে একটা ইরিটেশন হবে, একটা অনেক সময় রেডনেস যেটা বলি, লাল চোখের একটা ভাব হয় চকচক করে, এবং সব সময় একটা জল পড়তে থাকে, চোখের ভিশনের প্রবলেম হয়। এবং এইটা যদি খুব বাড়াবাড়ি ধরনের হয় এটা কিন্তু একজন অপথালমোলজিস্ট এইটা কিন্তু অপারেশন করে দেন, খুব ছোট একটা অপারেশন, এবং এর কিছু ল্যাব টেস্ট এবং এটা ক্লিনিক্যালি একজন অপথালমোলজিস্ট বলে দেবেন যে এইটা এই রোগ হয়েছে। এর জন্য আলাদা করে কোনো বড় পরীক্ষা নেই, মেডিকেল একটু টেস্ট আছে। তো এই টেরিজিয়াম সম্বন্ধে আজকে একটা ছোট ভিডিওর মধ্য দিয়ে আমি বললাম, যারা অনেকক্ষণ রোদে সানলাইটে কাজ করেন এবং আন্ডার নিউট্রিশন, যাদের খাওয়া দাওয়া রোজকার সুষম খাবার হয়তো পান না, তাদের ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটা হয়। এর জন্যে বেশিরভাগ ক্ষেত্রে একটা চোখে দেখার ডিসকমফোর্ট ফিল হবে বা একটা ঝাপসা বা একটা কষ্ট করে দেখতে হবে, এই রকম একটা প্রবলেম হয়, একটা ইরিটেশন হয় সব সময় যেন একটা চোখ জ্বালা করছে এবং কুটকুট বিড়বিড়ও হতে পারে, অনেক সময় কারো কারো অ্যালার্জি হয়। তো এটাকে একটা সানগ্লাস ইউজ করলেও কিন্তু বা কিছু চোখের ড্রপস ইউজ করলে এটা ক্ষেত্রে এটা থেকে অনেকটা দূরে থাকা যায় এবং ভালো থাকা যায়। তো আজকের এই ভিডিওর মধ্য দিয়ে চোখের এই সমস্যা হলে একজন আই সার্জেন বা অপথালমোলজিস্টের কাছে আপনারা যান, এই সমস্যা কিন্তু মিটে যাবে। আজকে এই ভিডিওর মধ্য দিয়ে আমি আজকে টেরিজিয়াম সম্বন্ধে বলার চেষ্টা করলাম, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এবং লাইক দিবেন, আর বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করুন।